সবাইকে শুভেচ্ছা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন তরুণ খ্যাতনামা কথা সাহিত্যিক মইনুল হাসান। তার একটি নতুন বই এই একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। বইটির নাম নোনামাটি ধুলিফুল। ধুলিফুল, তাই না? নোনামাটি শব্দটার সঙ্গে আমরা খুবই পরিচিত, কিন্তু ধুলিফুল এই শব্দটি আপনি নতুন বানিয়েছেন, এটা কিভাবে? এটা দিয়ে শুরু করি আপনার উপন্যাসের। আচ্ছা, ধন্যবাদ জাহিদ সোহাগ, আমাদের অত্যন্ত প্রিয় মুখ জাহিদ ভাই। এটাই নোনামাটি ধুলিফুল আমার প্রথম উপন্যাস, এবং বিশেষ করে এখানে যে ধুলিফুল, নোনামাটি বলতে আমি আসলে বুঝিয়েছি মানুষকে, মানে আমরা আসলে মাটির শরীর, সেখানে নোনামাটির গন্ধ যেমন আছে আমাদের শরীরে মাটির গন্ধ আছে। আর ধুলিফুল এটা আসলে একটা রূপকার্থে আমি ব্যবহার করতে চেয়েছি, বিশেষ করে আমার এই উপন্যাসে এটা একটা বড় ক্যানভাস, আমি জানি না আসলে এটা কোথায় যে শেষ হবে। তো সেখানে মূলত ধুলিফুল বলতে মানুষের যে মোহ মায়া প্রেম ভালোবাসা সব কিছু মিলে আমরা স্থানান্তর হলে আমরা যে আমাদের স্মৃতি রেখে যাই, যে কাজগুলো রেখে যাই, সেটাকেই আমি আসলে ধুলিফুল হিসেবে উপন্যাসে। হ্যাঁ, বুঝতে পারলাম। উপন্যাসের আমরা একটা খুব সহজ কমন কথা বলি যে বিষয়বস্তু কি, আমি সেদিকে যাব না, কিন্তু আমি বলবো যে উপন্যাসটা কি নিয়ে গড়ে উঠেছে আসলে। আচ্ছা, উপ জনপদ কি নিয়ে? আচ্ছা, আমার এই যদি আপনি স্থানকাল পাত্র বা সেরকম বিষয়ে আমি যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি একসময় পেশাগত কারণে আমি মেহেরপুরে ছিলাম। তো মেহেরপুরে সেই তাদের জীবনধারণ সব কিছু মিলে সেখানে একটা বলরামের একটা আশ্রম আছে, তো সেখানে আমি বেশ কয়েকবার গিয়েছি, আর বিশেষ করে সেখানকার ভাষাটা আমি রপ্ত করতে চেষ্টা করেছি। এই স্থানটাকে মেহেরপুরের সে কল্পিত জনপদকে কল্পনা করেই করেছি, আর উপন্যাসের শুরু মূলত একটা বিলের কাছাকাছি, বাট এটা কোনোভাবেই সেরকম কৈবর্ত বা জেলে জীবন নিয়ে গল্পটা নয়, উপন্যাসটা এগিয়েছে তাদের সেই চরিত্রগুলোকে নিয়ে। সীমান্তের ওপার থেকে একজন বৈরাগী আসে, তো এবং সে ওখানে এসে সে এইখানকার এই এই মাটি এই সবুজের প্রেমে পড়ে যায়, এবং সে এখানেই থেকে যায়। যেহেতু বৈরাগী মন একটু সবসময় নিরুদ্দিষ্ট হতে চায়, তো সে কারণে এখানে থেকে যায়। তো তার ছেলে ফণীচাঁদ হচ্ছে আমার এই উপন্যাসের মূল কেন্দ্রীয় চরিত্র। বৈরাগী কানু মণ্ডল, তিনি খুব একটা মুখ্য ব্যাপার নন এখানে, বাট তার যে প্রভাব, তার বিষয়গুলো কিন্তু তার ছেলের মধ্যে বিরাজ করে, এবং আমার এই উপন্যাসটি এটা নিয়ে আমার অনেক দূর যাবার ইচ্ছা আছে। বিশেষ করে আপনি এই কথা শুরুতেও বললেন, এটা কি কোনো একটা সিকুয়াল, মানে এটা কি সিকুয়াল? ইয়েস, মানে আরো লিখবেন আর কি? মানে আরেক, আমি অলরেডি ট্রিলজি সাধারণত হয় এরকম, আমি সেরকমই চিন্তা ভাবনা করেছি যে এটির দ্বিতীয় অংশ অলরেডি আমি শুরু করেছি। এখানে ফণীচাঁদের যে ছেলে, এখানে নন্দ বলে নাম, নন্দ দুলাল, ও নন্দ হবে আমার বর্তমান উপন্যাসের সেকেন্ড উপন্যাস। আমি 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 আরেকটু আসি, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আপনি যেই অঞ্চলের কথা বললেন, তাতে বলা যায় আঞ্চলিক জনগোষ্ঠীর আছে, এবং সেখানে আপনি বললেন যে সেই অঞ্চলটা আপনার কল্পিত, ভাষাটাকে আপনি পুরোপুরি না নিলেও অনেকখানি নিজের মতো করে গড়ে পিঠে নিয়েছেন, কিন্তু এর পুরো বিষয়টা কি আঞ্চলিক আঞ্চলিক মানে উপন্যাস বলা যাবে এটাকে, নাকি আঞ্চলিক আমরা কি বলবো? এটাকে আঞ্চলিক উপন্যাস বলা যাবে না, আমি এখানে ভাষাটা শুধু মেহেরপুরে নিয়েছি, আর এখানে যে কিছু কিছু গ্রামের নাম, নদীটার নাম, এগুলো হচ্ছে আপনার মানে আধুনিক কালের মানুষের যে সংকট, সেরকম ব্যাপারটা তাই। মানে ব্যাপারটা আপনি যদি এভাবে চিন্তা করেন, আমাদের অনেকেই, আমরা কিন্তু কোথাও স্থায়ী না, আমাদের সবসময় অভিবাসন প্রক্রিয়া, স্থানান্তরের গল্প হতে থাকে। আমার পূর্বপুরুষ কোথা থেকে এসেছে আমি জানি না, আবার তারা হয়তো গ্রামে একসময় স্থায়ীভাবে ছিলেন, বসতি গেড়েছিলেন, আমি আবার এই শহুরে জীবনযাত্রা, আমার পরবর্তী বংশধর যে কোথায় যাবেন আমি জানি না, বাট আমরা আমাদের যে এই চলে গেল, আমরা যদি না থাকি আমাদের অবর্তমানেও কিন্তু আমাদের কাজগুলো থেকে যায়, আমাদের স্মৃতি, এটা একটা মোহ মায়া আমি যেভাবেই বলি না কেন, এই ব্যাপারগুলো থেকে যায়। এই ব্যাপারটা দারুণ করে বলছেন মইনুল হাসান তার নতুন উপন্যাস নোনামাটি ধুলিফুল। আর সবচেয়ে বড় কথা, একটি উপন্যাসের সমস্ত কিছু ফাঁস করে দেওয়ার পক্ষে আমিও নই। তো আপনি যদি আপনার পাঠককে সংক্ষেপে আপনার বই সম্পর্কে একটু বইটা স্পর্শ করে বলেন, আপনার বই সম্পর্কে সংক্ষেপে আর কি। সংক্ষেপে আমি খুব অল্প কথাই বলবো যে পাঠক এই বইটি আপনারা নিতে পারেন, কারণ নোনামাটি ধুলিফুল আমি দুবছর ধরে পরিশ্রম করে বইটি করেছি, এবং এটি আসলে অনেক বড় ক্যানভাসে কাজ, এবং পরবর্তীতে এটির আরও দুটি ট্রিলজি আমরা যেটা বলি সেরকম আসবে, এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, নতুন আপনারা স্বাদ পাবেন এই উপন্যাসে। ধন্যবাদ কথা সাহিত্যিক মইনুল হাসান, আপনার নোনামাটি ধুলিফুলের জন্য। বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত জানাই আবারও। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জাহিদ সোহাগ, বিশেষ করে আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।